আমাদের এই ইউটিউব ফেসবুক গণমাধ্যমগুলো আসার পর একটা কথা খুব প্রচলিত সেটা হচ্ছে ভাইরাল যখন তখন যে কেউ ভাইরাল হয়ে যায় তারপর অনেক আছে তাদের খুঁজেও আর পাওয়া যায় না এই যেমন রানু মন্ডল ভুবন বাদ্যকার বাদাম কাকু তবে আমাদের এই যে সমাজ সেই সমাজের কিছু মানুষ সবসময় ভাইরাল হওয়ার পিছনে দৌড়ে চলেছে এবং অনেকে ভাইরাল হয়েও যাচ্ছে বিভিন্ন কর্মকাণ্ড করে সেটা যদি ভালো অ্যাঙ্গেল থেকে হয় তবে বলার কিছু নেই কিন্তু ভাইরাল হওয়ার জন্য যদি তারা অন্য পথ অবলম্বন করে সেটাই হয়ে যায় দুশ্চিন্তার কারণ যেমন এই আমাদের বাংলার খবর চ্যানেলে কয়েকদিন আগেই একটা ভিডিও পোস্ট করেছিলাম তাতে বলেছিলাম গুলজার নামে এক ইউটিউবার রেললাইনের উপরে বিভিন্ন রকম গ্যাসের সিলিন্ডার পাথর সাইকেল এসব কিছু রেখে ভিডিও বানাতো এবং পরবর্তী সময় ট্রেন চলে যাওয়ার পর দেখত সেই জিনিসগুলোর কি অবস্থা হয়েছে তারপরে সেই ইউটিউবার গ্রেপ্তার হয় আমরা খবরও করি প্রচুর মানুষের খবর আপনারা দেখে দেখেওছেন এবার আজকের খবর হলো এরকম আরও এক ইউটিউবার গ্রেপ্তার হয়েছে তবে এবার কর্মকাণ্ডটা অন্য জায়গায় মানে এই ট্রেন বা সেই সংক্রান্ত ব্যাপার নয় ট্রেন বা সেই সংক্রান্ত ব্যাপারটা ছিল মারাত্মক রকমের একটা ঝুঁকিপূর্ণ কাজ কেন তার কারণ যেই ট্রেন যাচ্ছে সেই ট্রেনের মধ্যে হাজার হাজার যাত্রী রয়েছে তাদের জীবনের বিরাট ঝুঁকি ছিল গ্রেপ্তার তো করতেই হতো আর এবারের যে গ্রেপ্তার হয়েছে ইউটিউবার তার নাম কোডম প্রণয় কুমার সে হচ্ছে তেলেঙ্গানার সিলশিল্লার বাসিন্দা কি করেছে এই ইউটিউবার আমাদের জাতীয় পাখি ময়ূর রান্না করে গণমাধ্যমে বা ইউটিউবে ভিডিও পোস্ট করেছে প্রথমত ভিডিও পোস্ট হওয়ার পরে প্রচুর ভিউয়ার্স এসছে প্রচুর মানুষ উল্টো পাল্টা কমেন্টস করেছে তারপরে কিছু সঠিক মানুষ এই ময়ূরের কারি রান্না সে ভিডিওটি বনদপ্তরকে শেয়ার করে ট্যাগ করে তারপরে বন দপ্তর নড়ে চড়ে বসে বনদপ্তর আসে এবং ততক্ষণে ভিডিওটা পোস্ট হয়ে গেছে কিন্তু বেশ কিছু মানুষ সে ভিডিওর ডাউনলোড করে রেখে দিয়েছে ফলে সে ভিডিওতে মুখও দেখা গেছে ভিডিওটা আমার কাছেও আছে কিন্তু আমি এই ভিডিও এর মধ্যে লাগালাম না শুধু এই ময়ূরের ছবি এবং এই যে কোডম প্রণয় কুমার তার ছবিটা আমি স্টিল ফটোগ্রাফির মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তো তারপরে নড়ে চড়ে বসে বনদপ্তর এবং ভারতের জাতীয় পাখি বলে কথা গ্রেপ্তার করা হয় সেই ইউটিউবারকে এবং গ্রেপ্তার করার পরে যেই জায়গায় ময়ূর রান্না করা হয়েছিল সেখানে বনদপ্তরের সবাই ভিজিট করে সেই জায়গা থেকে ময়ূরের মাংসের কিন্তু স্যাম্পেলও কালেক্ট করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই ময়ূরের মাংস কিন্তু এই মাংসটি ময়ূরের তারপরে আরও ফরেন্সিক টেস্টের পর শিওর হয়েই যাবে তবে হ্যাঁ ময়ূরের মাংস ছিল এবং সেই ভিডিও পোস্ট হয়েছে পরে ডিলিট করা হলেও প্রমাণ কিন্তু যথেষ্ট হাতে রয়েছে বন দপ্তরের তাই বন্যপ্রাণ যে আইন আছে আমাদের ভারতবর্ষে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আর এই ধরনের যারা কর্মকাণ্ড করে ভাইরাল হতে চায় তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া উচিত এই ধরনের কোনো কাজ যারা কোনো প্রাণী হত্যা করছে প্রাণী হত্যার মধ্যে দেখুন ব্যবসার খাতিরে অনেক কিছু হতে পারে আপনি মুরগি মারতেই পারেন কারণ সেটা ব্যবসার জন্য এটা যদি কেউ মুরগির মাংস খাবার ছেড়ে দেয় একটা শ্রেণীর ব্যবসায়ীরা পুরো তাদের ব্যবসা লাটে উঠে যাবে তারপরে গরু বাদ দিলাম পাঠা ছাগল যেগুলো বা খাসি যেগুলো মাংস তৈরির জন্য বিক্রি করার জন্য তাদেরকে রাখা হয় সেগুলো তো ঠিক আছে তাও তাদের কাটা ছেঁড়া এগুলো দেখানো উচিত নয় কিন্তু সেটা রান্না করে খাচ্ছে এগুলো তো ন্যাচারাল ব্যাপারে তো হয়েই থাকে অনেকেই বানায় আমরাও হয়তো কখনো না কখনও বানিয়েছি মাছ রান্না করছি চিকেন রান্না করছি সেগুলো ঠিক আছে কিন্তু এই হরিণ রান্না করে খাওয়া কচ্ছপ রান্না করে খাওয়া এই ময়ূর রান্না করে খাওয়া এগুলো ভয়ঙ্কর একটা ব্যাপার এগুলো অবিলম্বে বন্ধ করা উচিত আরও কঠোর আইন আনা উচিত ভাইরাল হওয়ার মানে ইচ্ছায় এই ধরনের কাজ কখনও সমর্থনযোগ্য নয় তো আরও এই আর ইউটিউবার গ্রেপ্তার সেই খবরটা আপনাদের জানালাম কারণটাও জানালাম আশা করি আপনারা এই আপনারাও মানে মতামত দেবেন কমেন্ট বক্সে যে একেবারে ঠিক কাজ হয়েছে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত যেরকম গুলজার যে কাজটি করেছিল সেই ব্যাপারে কঠোর হওয়া উচিত এবং কঠোর হয়েওছে রেল দপ্তরে যেরকম কেস করেছে সেরকম ভারতীয় সরকারও দেখছে পুরো বিষয়টা এখনও পর্যন্ত সে জেলে আছে আর এই নতুন করে কোডম প্রণয় কুমার ময়ূর মাংস রান্না করে ভাইরাল হয়ে অবশেষে শ্রীঘরে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনাদের এই ইনফরমেশান একটু হলেও অন্যরকম লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা